Hey guys, welcome back to my channel Teri Love Blog. So guys, niye chole ashlam notun ekti video, notun ekti blog. Dekho hate. Dekho. Chalo. To onek din por shondhe bela blog start korlam. Ekhon baje 5:51, mane 6tai dhoro. To amar shondhe dawa complete. To tomaderke kichu bolchi darao. Kichu kotha ache tomader sathe. তার আগে আমি হচ্ছে এখন বানাবো লুচি আর হচ্ছে সেমাই। তো চলো ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো কি কি করি। গাইস, সবথেকে বিরক্তজনক কাজ হলো আমার কাছে এই ময়দা বা আটা মাখা, বিরক্তকর। সেমাইটা এখানে আমার প্রায় হয়ে গেছে, আর একটু শুকাবে, তারপরে নামাবো। এখন আমি লুচিটা করে নেব। আসলে একা হাতে করছি তো তার জন্য তোমাদের পুরোটা দেখাতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনাল লুক বরকে দিয়ে দিলাম, পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে লুচি ভেজেছি, পুরি আর কি। তো চলো নিয়ে যাই ও ঘরে। তো বন্ধুরা চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা হয়ে আছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডে জামাকাপড় প্রচুর, ইগনোর করো প্লিজ। তো ভালোই হয়েছিল খেতে, আর ওর শরীরটা তো আজকে তাও একটু ঠিক আছে। আগের দিন তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, তো বৃষ্টি পড়ছে, জানালাও বন্ধ করিনি, এখন 10:30 বাজে, সেটাই বলছিলাম। তো চলো একটু কিছু ডিনার করা যাক, ও তো খেতেই চায় না। তো বন্ধুরা, সেদিন আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ সেদিন কি কালকের ভিডিও ছিল ওটা। তো বরের ভীষণ শরীর খারাপ ছিল, ওর 104 জ্বর উঠে গেছিলো, রাত্রে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে কালকে তো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, তার আগের দিনে কথা বলছি, তো তার জন্য কালকে বাড়িতে ছিল, রেস্ট নিচ্ছিল। তো তার জন্যই সন্ধ্যাবেলা ওকে জল খাবার করে দিয়েছিলাম। তো আর ওকে সামলাতে সামলাতে আজকে আমার শরীর খারাপ হয়ে গেছে। মানে গায়ের টেম্পারেচার আছে, গলা বসে যাচ্ছে, মাথা ব্যথা করছে, জানি না হয়তো আমারও জ্বর চলে আসতে পারে। তো ওর হচ্ছে 104 জ্বর উঠে গেছিলো, তারপর ও চোখ খুলতে পারছিল না, ঠিক করে হাঁটতে পারছিল না, তারপরে মাথায় জল দিয়ে ধুয়ে দিলাম, তারপর জলপট্টি দিচ্ছিলাম, পরে একজন ওষুধ এনে দিয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব, তো আর যাওয়া হয়নি। তো ওষুধগুলো কন্টিনিউ করছে, দেখা যাক কতদূর কী হয়। তো তার জন্যই কালকে ও সারাদিন বাড়িতে ছিল, রেস্ট নিচ্ছিল। তো তার জন্য ওর জন্য বিকেলবেলা ভাত খেতে পারছিল না, তার জন্য পুরি আর সেমাই বানিয়ে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল একটু। তো কতদিন আর ছেলে মানুষ কাজ না করে বসে থাকবে, তার জন্য আজকে সকালবেলা উঠে গেল কাজে। তো সকাল থেকে তো আমিও ঠিকই ছিলাম, বিকেলবেলার থেকে আমার আবার দেখি গাটা গরম হয়ে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, মাথা ব্যথা করছে, জানি না। তো চলো এটুকুনি তোমাদের বলার ছিল, আমি বলেছিলাম পরে বলবো সেটাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, জানি না কি শেয়ার করব আমি নিজেও, চলো।